আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আজকের ভিডিওটিতে আমরা নিয়ে আসছি হাউ টু ফিড গাপি, বা কিভাবে গাপিদেরকে খাওয়াতে হয়, বা হোয়াট টু ফিড গাপি, কি খাওয়াতে হয় গাপিদের। আমরা সবাই জানি অনেক বাজারে ফিশ ফ্লেক্স অর ফিশ ফুড পাওয়া যায়, আমরা যে কোনো কিছু খাওয়াতে পারি, কিন্তু কি খাওয়ালে ওরা খুশি থাকবে, কি খাওয়ালে ওরা হেলদি থাকবে, সেটা আজকে আমরা জানব। সো স্টে টিউনড। সর্বপ্রথম আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছি, কারণ আমি এতদিন তোমাদেরকে কোনো ভিডিও আপডেট দিতে পারি নাই। এর অনলি কারণ হলো কারণ আমার একটা টুর্নামেন্ট ছিল। বাই দ্য ওয়ে, আমি একটা টেনিস প্লেয়ার, আর একটা টুর্নামেন্ট ছিল, ন্যাশনাল টুর্নামেন্ট, যেটা ছিল হলো মুজিব শতবর্ষ উপর একটা টুর্নামেন্ট ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টুর্নামেন্টটি ই করেছিলেন। সো এটা অনেক বড় একটা টুর্নামেন্ট ছিল, লাইক 100 বছর পর একটা টুর্নামেন্ট, সেজন্য অনেকে গেছে। সো আমারও যাওয়া লাগতো, সো আমিও গেছি। সো সরি আমি এতদিন ছিলাম না, বাট এখন থেকে আবার প্রত্যেক মানডেতে একটা করে ভিডিও দিব, তো আশা করি আপনারা দেখবেন। সো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা সবাই আমাদের গাপিদেরকে খাবার দিতে পছন্দ করি, কেন? কারণ ওরা আমরা যাই দিই তা খাবে, খুব মজা করে খাবে, এবং তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যখনই আমরা খাবার দিই না কেন। আর ওদেরকে খাইতে দেখতে অনেক বেশ মজা লাগে। আপনারা যদি গাপি পেলে থাকেন তাহলে আপনারা বুঝবেন, আর আপনারা যদি গাপি না পেলে থাকেন অবশ্যই একটা গাপি কিনে নিয়ে আসেন এবং তাদেরকে খাবার দেন, তারা অনেক খুশি থাকবে। এবং আজকে আমরা জানবো যে কোন সময় গাপিদেরকে খাবার দেওয়া উচিত, কী কী খাবার দেওয়া উচিত, আর কী সময় খাবার না দেওয়া উচিত, এবং কোন খাবারটা অ্যাভয়েড করা উচিত, কোন খাবারটা বেশি দেওয়া উচিত, কোন খাবারটা কম দেওয়া উচিত, এবং খাবার কীভাবে দেওয়া উচিত। মানে আমি জানি এটা রকেট সায়েন্স না, কিন্তু জিনিস যত সিম্পল হয় আবার জিনিস তত হার্ডও হইতে পারে। কিন্তু আমরা যদি হবিটাকে আরও আমাদের বেস্ট দিতে চাই, আমরা জানি আমাদের গাপিদেরকে বেস্ট দিতে চাই, তাহলে এটাই আমাদের ওয়ে। লেটস স্টার্ট। গাপিদেরকে ওভারফিড করা খুবই সহজ একটা বিষয়, কারণ গাপিদেরকে দেখতে সবসময় ক্ষিধার্ত মনে হয় এবং ওরা সবসময় হাঙ্গরি থাকে এবং ওদেরকে সবসময় ছুটোছুটি করতে দেখা যায়। এবং আপনি যদি ট্যাঙ্কের আশপাশ থেকে যান তখনই দেখবেন যে ওরা খুব ছুটোছুটি করছে। ওরা এমন দেখায়, আমাদেরকে এমন দেখায় যে ওরা খুব হাঙ্গরি। সো আমরা তখন ওদেরকে খাবার দিই, আর যত খাবার দেওয়া হয় ওরা ততই খায়, ওরা বুঝে না। আর তাতে হয় কি, ওদের অনেক হেলথ ইস্যুস হয়, ওদের পানি ক্লাউডি হয়ে যায়, ওদের অনেক ধরনের সমস্যা হয়। তো অ্যাডাল্ট গাপিদের আপনি তো 1 থেকে 2 বার খাবার দিবেন, আর 1 থেকে 2 বার খাবারের মধ্যে যদি শীতের দিন হয় তাহলে একবার খাবার দিবেন, কারণ শীতের দিন টেম্পারেচারটা ড্রপ করে এবং টেম্পারেচার ড্রপ করলে ওদের মেটাবলিজম স্লো হয়ে যায়। ওদের মেটাবলিজম স্লো হয়ে গেলে ওরা কম খাবার খায় বা ওরা কম ইনটেক করে। সো বেশি খাবার, কম খাবার দিলেও ওদের প্রবলেম হয় না, কিন্তু বেশি খাবার দিলে ওদের খাওয়াটা হয় না আর খাবারটা ওয়েস্ট হয়ে যায়, তাতে অ্যামোনিয়া স্পাইক এবং বিভিন্ন জিনিস হইতে পারে। সো ওইটা কেউ চায় না। আচ্ছা, কতটুক খাবার দিব? তো কারো কম ফিশ থাকে, কারো কম গাপি থাকে, কারো বেশি থাকে, তো কীভাবে বুঝবো যে খাবারটা ঠিক দেওয়া হচ্ছে কিনা? কয়েক চিমটি খাবার দেওয়াটাই যথেষ্ট। যদি আপনার অল্প গাপি থাকে, যেরকম কয়েক চিমটি ফ্লেক্স বা কয়েক চিমটি প্যালেটস দিলেই যথেষ্ট। বাট খাবার যাই দেন না কেন, সেটা জানি 20 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে জানি খাবারটা শেষ হয়ে যায়। এতে বুঝবেন যে না, আমি খাবারটা ঠিক মতন দিচ্ছি, বেশি দিচ্ছি না। গাপিদেরকে একটা ভ্যারিয়াস ডায়েট দিতে হয়, জানি ওরা সব ধরনের প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস আর আপনার সব ধরনের, মানে একটা ব্যালেন্স ডায়েট দিতে হয় যাতে ওরা খেয়ে ভালো থাকতে পারে। সো ভেজিস দিতে পারেন। ভেজিস বলতে গেলে বিভিন্ন ধরনের শাক বা বিভিন্ন ধরনের সবজি, যেরকম শশা, গাজর, তারপরে পুঁই শাক, পালং শাক, এগুলাকে ভালো করে মানে বয়েল করে লবণ, চিনি বা কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট পানিতে ভালো করে বয়েল করতে হবে, যাতে ওগুলাকে চাপ দিলে ওগুলো নরম হয়ে যায়, সেটা দিলে ওরা খায়। এবং গাজর আর শশার সময় আর একটু ভালো করে বয়েল করতে হবে যাতে ওরা খাইতে পারে, এটা ওদের জন্য ভালো। আর কমার্শিয়াল ফুডস, যেগুলো ভেজিটেবল প্যালেটস, যেরকম স্পিরুলিনা ট্যাবলেটস, অ্যালজি ওয়েফার্স, এগুলোও দিতে পারেন, এগুলো ওদের অনেক পছন্দ। এগুলো দিলে ওরা অনেক খুশি হয়ে যায়, ওরা অনেক বেশি খাওয়া মানে খাবারের উপর লাফায় পড়ে, এটা দেখতে খুব মজা লাগে, সেটাও করতে পারেন। সো এগুলো হলো ভেজিটেবল সাইডের দিকে, মানে ওদের
ভিটামিনস মিনারেলস এগুলো দেওয়ার জন্য ভেজিটেবলগুলো দিবেন। তারপরে লেটুস পাতা বয়েল করে দিতে পারেন, সেটা ওরা খায়, ওদের অনেক পছন্দ। তারপরে মটরশুঁটি, মটরশুঁটি সবসময় পাওয়া যায় না বাংলাদেশে, কিন্তু মটরশুঁটি যখন পাওয়া যায় ওদের মটরশুঁটিটা অনেক পছন্দ। মটরশুঁটিকে ভালো করে বয়েল করে যদি ওদের দেওয়া হয় অনেক হেলদি এবং এটা ওদের জন্য অনেক ভালো, আর ওরা অনেক পছন্দ করে খায়, তো সেটাও দিতে পারেন। অনেক ভিটামিনস থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ওদের জন্য অনেক ভালো। লাইভ ফুডস দিতে পারেন, লাইভ ফুডস অনেক ভালো, কারণ লাইভ ফুডস ওদের জন্য একটা ভালো প্রোটিনের সোর্স। সো লাইভ ফুডস অনেক 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 ভালো। এটা আপনি এই সপ্তাহে এক থেকে দুবার দিতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নাই। যেরকম লাইভ ব্রাইন শ্রিম্পস, লাইভ ব্লাড ওয়ার্মস এগুলো দিতে পারেন, এগুলো ওদের অনেক পছন্দ। আর টিউবিফেক্স এটা লাইভ দেওয়া উচিত না, অনেকে বলে লাইভ দিতে, কিন্তু এটা লাইভ দিলে ওদের অনেক হেলথ ইস্যুস হয়, কারণ এতে অনেক ব্যাকটেরিয়া আছে, যেই মানে সব ধরনের লাইভ। কিন্তু টিউবিফেক্স ওয়ার্ম এটা একটু সমস্যাদায়ক। লাইভ ফুডের মধ্যে ব্লাড ওয়ার্মস এবং লাইভ ব্রাইন শ্রিম্প এটা দিতে পারেন, এটা ওদের অনেক পছন্দ। কিন্তু লাইভ ড্যাফনিয়া বা লাইভ টিউবিক্স ওয়ার্মস এটা দেওয়া একদমই ঠিক না, কারণ এটা দিলে ওদের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এই দুটো পোকার মধ্যে, যেটা ওদেরকে খুব অ্যাট্যাক করে, যাতে ওরা আনহেলদি হয়ে যেতে পারে, যেটা লাভের চাইতে ক্ষতি বেশি করবে। সো লাইভ ফুড হিসাবে, ফ্রোজেন ফুড হিসাবে আপনি টিউবিক্স ওয়ার্মস দিতে পারেন, কিন্তু তাও একটা সমস্যা থাকে, তো সেটা অ্যাভয়েড করা ভালো। লাইভ ফুড হিসাবে আপনি লাইভ ব্লাড ওয়ার্মস বা ফ্রোজেন ব্লাড ওয়ার্মস বা লাইভ ব্রাইন শ্রিম্প বা ফ্রোজেন ব্রাইন শ্রিম্পস যে কোনো একটা দিতে পারেন, সেটাও অনেক ভালো। প্যালেটস, যে কোনো ধরনের প্যালেটসই দেওয়া যায়, কিন্তু মাইক্রো প্যালেটসটা দেওয়া অনেক ভালো। এবং সবসময় খাবারের মধ্যে একটা চেঞ্জেস রাখবেন, কারণ খাবারের মধ্যে চেঞ্জেস থাকলে ওদের মানে আমাদের কি সবসময়, আমরা যদি সবসময় বিরিয়ানিও খাই, আমাদের কি সবসময় বিরিয়ানি খাইতে ভালো লাগবে? মানে এক টাইম যদি লং টাইম যদি বিরিয়ানি খাওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি খাইতেও ভালো লাগে না। সো ওদের খাবারের মধ্যে একটা চেঞ্জেস আনাটা খুব ভালো। যেরকম ফ্লেক্স দিতে পারেন, লাইভ ফুড দিতে পারেন, ফ্রোজেন ফুড দিতে পারেন, তারপরে ভেজিটেবলস দিতে পারেন, তারপরে অ্যালজি ওয়েফার, স্পিরুলিনা ট্যাবলেটস এগুলো দিতে পারেন। সো খাবারের মধ্যে একটা ভেরিয়েশন রাখবেন। আশা করি আপনাদের গাপিরা অনেক ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, এখন করোনার সেকেন্ড ওয়েভ চলতেছে, সো অনেকে অসুস্থ হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, রিসেন্টলি অনেকে মারা যাচ্ছে। সো আপনারা খেয়াল রাখবেন নিজেদের দিকে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের গাপিদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।